नमस्कार आज डिब्रुगढ़ विश्वविद्यालय बावन्न संख्यक विश्वविद्यालय सप्ताह उपलक्षे आज आयोजित এই পবিত্র মুহূর্তত উপস্থিত ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পরম শ্রদ্ধার উপাচার্য অধ্যাপক লীলাকান্ত নাথ ডাঙরিয়া, মাননীয় পঞ্জীয়ক শ্রদ্ধার জিতেন হাজরিকা ডাঙরিয়া, আজি এই অনুষ্ঠানত আমন্ত্রিত অতিথি আমার সকলোরে ক্রিয়া জগতের আদর্শ স্বরূপ, অনুপ্রেরণার উৎস, সবারক বিশ্ব চ্যাম্পিয়নের খিতাব আয়ত্ত করা পদ্মবিভূষণ শ্রদ্ধা মেরি কম ডাঙরিয়াওনি, ক্রিয়ার ক্ষেত্র পরিচালনার দায়িত্ব বহন করা স্তুতি গোস্বামী ডাঙরিয়াওনি, উপস্থিত মাননীয় কর্নেল রজিৎ সিং ডাঙরিয়া, স্নাতকোত্তর মহলা ছাত্র একতা সভা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের মাননীয় সভাপতি পবন গগৈ ডাঙরিয়া, আর সাধারণ সম্পাদক হিমালয় বণিক ডাঙরিয়া, উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রাণ শ্রদ্ধার শিক্ষক শিক্ষয়িত্রী সকল, কর্মচারী সকল, মোর মরমর ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবী সকল, আর উপস্থিত সাংবাদিক বন্ধু সকল, পোনপ্রথমে মই ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে ধরে এই বিশ্ববিদ্যালয় পরিয়ালর প্রত্যেকগাকী ব্যক্তিলে মই আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের বিশ্ববিদ্যালয় চৌহদত একটা প্রাকৃতিক বাতাবরণ গড় দিবল সক্ষম হয়েছে, সেউজীয়া বাতাবরণ আপনাদের গড় দিয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। যে সময়ত জলবায়ু পরিবর্তনের বিষয়ে গোটি বিশ্ব মানব সমাজক চিন্তিত করে তুলিছে, তেনে অবস্থাত আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের সেউজীয়া বাতাবরণ, গছ গছনি রুই, ইয়ার জৈব বৈচিত্র শক্তি অটুট রাখার যে মহৎ প্রয়াস, ইয়াক নিশ্চিতভাবে শলাগ লবই লাগিব। গতি মই এই যাতে বাতাবরণ অটুট থাকে, ভবিষ্যতের দিনতো জিয়াই থাকে, তার বাবে মই আপনাদের বিশেষভাবে আহ্বান জানাইছো। এই বিশ্ববিদ্যালয়ে জন্মলগ্নরে পৰা বিভিন্ন দশকত উল্লেখযোগ্য সফলতা বুটলিবলৈ সক্ষম হৈছে। বৌদ্ধিক জগতের উজনি অসমৰ ধ্ৰুৱতৰা হিসাবে জন্মলগ্নৰ পৰা এই বিশ্ববিদ্যালয়খনে শিক্ষা জগতত উল্লেখযোগ্য বৰঙণি আগবঢ়াইছে। বিজ্ঞান প্রযুক্তি, গৱেষণা ইত্যাদি ইত্যাদি সকলো ক্ষেত্রতে পারদোহিতা আপনাদের দেখাবলে সক্ষম হয়েছে। গতি এইখান বিশ্ববিদ্যালয়েরপরা রাইজে, উত্তর পূর্ব অঞ্চলের রাইজে বহু আশা করে। মই বিশেষক আজি দিনট আহ্বান জানাম যে দক্ষিণ পূব এশিয়ার উল্লেখযোগ্য শিক্ষানুষ্ঠান হিসাবে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে নিজের পরিচয় দাঙি ধরার ক্ষেত্রে যাতে সফলতা অর্জন করে, তার বাবে আপনাদের সেই লক্ষ্য সম্মুখত রাখি কাম করে যাব বলে মোৰ বিশেষভাবে আজির এই শুভখনের আহ্বান থাকিল। কারণ ইয়ার ছাত্র ছাত্রীসকলের ব্যক্তিত্বত যেখানে দক্ষতা, যোগ্যতা, দৃঢ়তা, একাগ্রতা, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা অটুট আছে, এই মানব সম্পদ অথলে যাব নোৱাৰে। কেবল শৃঙ্খলাবদ্ধভাবে, বিজ্ঞানসম্মতভাবে আমি ইয়াক আগুয়াই নিয়ার বাবে নিশ্চিতভাবে প্রয়াস করব সকলে মিলি। গতি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের মাতৃ পিতৃসকলকে মই
আন্তরিকতার শ্রদ্ধা সহকারে আহ্বান জানাও যে আপনাদেরও এই বিশ্ববিদ্যালয়খনের প্রতি আপনাদের আপনাদের লবলগিয়া ভূমিকা নিশ্চিতভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গীরে লব লাগিব, নিজের পুত্রকন্যাক উৎসাহিত করব লাগিব, আর বিশ্ববিদ্যালয় শিক্ষাগুরু সকলে নিশ্চিতভাবে আমার ছাত্র ছাত্রী সকলের ব্যক্তিত্ব যোগ্যতাবিলাক অধিক সবল করে তোলার ক্ষেত্রে আধুনিক ধ্যান ধারণায় শিক্ষা দান করব। আমি সকলে জানো এখন সমাজত যদি উল্লেখযোগ্য পরিবর্তন আনবলগা হয় নিশ্চিতভাবে তিনি মহাশক্তিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টাৰে সেই পরিবর্তন সম্ভব করে তুলিব পারে। পরম শ্রদ্ধার শিক্ষক শিক্ষয়িত্রী সকল, অভিভাবক স্বরূপ মাতৃপিতৃ সকল আর ছাত্র ছাত্রী সকল, এই তিনি মহাশক্তি মহামিলনের জড়িয়ে আমি আগন্তুক দিনত এই বিশ্ববিদ্যালয় দক্ষিণ পূব এশিয়ার উল্লেখযোগ্য বৌদ্ধিক কেন্দ্র হিসেবে গড় দিয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে সফলতা অর্জন করব পারো। গতি মোর দৃঢ় বিশ্বাস যে আজি এই মুহূর্তত আমার ছাত্র ছাত্রী সকলের প্রতি মই বিশেষভাবে এটা আহ্বান জানাব বিচাৰিছো যে এই প্রকৃতির বুকুত যিমানবিলাক সম্পদ সম্ভাবনা শক্তি মজুদ আছে ইয়াক আমি বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার যোগেদি আবিষ্কার করব লাগিব। আর আপনাদের জানে অসম তথা উত্তর পূর্বাঞ্চল জৈব বৈচিত্র মহাশক্তি হিসাবে ভারতবর্ষের বুকুত পরিচিত, হট স্পট অফ বায়োডাইভার্সিটি। গতি এই মহাশক্তিক আগন্তুক দিনত আমার উন্নয়নের বাবে দেশের উন্নয়নের বাবে কেনে ধরনের আমি ইয়াক প্রকৃতার্থত সঠিক দিকত প্রয়োগ করব পারো আবিষ্কার করে আমার মানব সমাজের স্বাস্থ্যর লগতে অর্থনৈতিক বুনিয়াদ গড় দিব পারো তার বাবে আমি সকলে বিশেষভাবে গুরুত্ব প্রদান করব লাগিব। ট্রেডিশন টু ট্রান্সলেশন, অর্থাৎ আমার পরম্পরাগত যিমানবিলাক পদ্ধতি আছে, জীবন যাপন করা পদ্ধতি আছে, চিকিৎসা পদ্ধতি আছে, প্রাচীন আমার চিকিৎসা ব্যবস্থা আছে, খাদ্য অভ্যাস আছে, এই সকলবিলাক আমি বিজ্ঞানের যোগেদি আমি গবেষণা করে ইয়ার প্রাসঙ্গিকতা যুক্তিযুক্ততা আজির যুগত আমি গড় দি সাইন্টিফিক ভ্যালিডেশন আর এভিডেন্স তৈয়ার করে বিশ্ব মানব সমাজত আমার প্রকৃতির থাকা শক্তি সম্পদ সম্ভাবনার যোগেদি আমি আমার বিশেষ ভূমিকা আমি পালন করব। গতি মই ভাবু ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের সেইখানে শক্তি মজুত আছে। আমার সকলে আমি জানো যে আমার সমাজখনের যিখিনি সামাজিক সাংস্কৃতিক আর আধ্যাত্মিক যেবিলাক পরম্পরা আছে মূল্যবোধ আছে ইয়াক জিয়াই রাখবলগা হলে নিশ্চিতভাবে আমি এটি কথাত বিশেষভাবে মনোনিবেশ করব লাগিব। ইকোলজি এন্ড ইকোনমি এই দুইটা সমান্তরালভাবে আমি আগুয়াই নিব লাগিব, ইয়াক সংরক্ষণ করব লাগিব, আর সমান্তরালভাবে হিউম্যানিটি এন্ড টেকনোলজি ইয়ার মাজতো এটা নিশ্চিতভাবে আমি হ্যান্ড টু হ্যান্ড যাত্রা নিশ্চিত করার বাবে প্রয়াস করব লাগিব, অর্থাৎ মানবতাও থাকিব লাগিব আর প্রযুক্তির যোগেদি আমার ব্যক্তিত্ব থাকা আমার পরম্পরাগত শক্তিবিলাকর অধিক বিকাশ করার বাবে উৎপাদন শক্তি বৃদ্ধি করার বাবে আমি যাত্রা আমি আগুয়াই নিব লাগিব। গতি সেইভাবে মই আশা রাখি যে আগন্তুক দিনত ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় এনে ধরনের বিষয়বিলাকত গুরুত্বপূর্ণ গবেষণাত আত্মনিয়োগ করে নিশ্চিতভাবে মানব সমাজক ইয়ার সঠিক পথর সন্ধান দিব আর সঠিকভাবে আগবাই নিবর তখন জীবনের কঠিন যাত্রা অতিক্রম করে কঠোর পরিশ্রমের সাধনার যোগেদি বিশ্বের 770 কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে। এগারী ক্রীড়া জগতের আমার সকলের বাবা আদর্শ, এগারী মহিলা
তিনিটা সন্তানৰ মাতৃ হৈও সবাৰকৈ বক্সিংত বিশ্ব চেম্পিয়ন খিতাপ আয়ত্ত কৰাটো সাধাৰণ কথা নহয়। ইয়াৰ বাবে একাগ্ৰতা, নিষ্ঠা, সততা, সাধুতা সকলো প্ৰয়োজনীয়তা আছে। গতিকে সেই সকলোবিলাক তেখেতৰ ব্যক্তিত্বত ইতিমধ্যে প্ৰকাশ পাইছে আৰু তেখেতৰ সেই ব্যক্তিত্বৰ যোগেদি ভাৰতবৰ্ষে 130 কোটি জনগণক আজি আনন্দিত কৰিব পৰাৰ তেখেতসকলে তেখেতে যিখিনি মহৎ উদ্যোগ লৈছে এই কথা অসাধারণ এটা সফলতা। গতিকে সেইভাবে মই বিশ্বাস রাখিম আজ আই স্পেশালি রিকুয়েস্ট মেরি কম টু এক্সপ্রেস হার এক্সপিরিয়েন্সেস হাউ শি কুড স্টার্টেড হার জার্নি ফ্রম মণিপুর টু দ্য গ্লোবাল স্টারডম। দিস স্টোরি এভরিওয়ান উইল বি হ্যাপি টু হিয়ার, হ্যাপি টু লার্ন, বিকজ দিস ইজ এ কাইন্ড অফ এক্সাম্পল হুইচ অলওয়েজ ইন্সপায়ার এভরি ইন্ডিয়ান হাউ টু উইন দ্য ওয়ার্ল্ড, হাউ টু বিকাম দ্য চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন। সো দিস ইজ দ্য এক্সাম্পলারি অ্যাচিভমেন্ট মেরি কম হ্যাজ অ্যাচিভ ইন হার লাইফ। So that is why today he is amidst of you, and I firmly believe that through her speeches she will enlighten each and everybody present here. Ajir ei hubakkhonot moi bishwas rakhim je amar Dibrugarh Bishwabidyalayer chhatro ekota hoy shringkhalabaddho bhabe ei 52 hongkhok Bishwabidyalayer haptah sundor bhabe ayojon kori jitu jubashoktir আজি ইয়াত প্ৰহণ কৰিছে। যুৱ শক্তিয়ে হৈছে ভৱিষ্যৎ ৰাষ্ট্ৰৰ গঢ় দিওঁতা। মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই যুৱ শক্তিক অধিক গুৰুত্ব প্ৰদান কৰি তেখেতসকলৰ সৰ্বাংগীন বিকাশৰ বাবে ডিজিটেল ইণ্ডিয়া, স্কিল ইণ্ডিয়া, ষ্টাৰ্টআপ ইণ্ডিয়া এই সকলোবিলাক কাৰ্যসূচী হাতত লৈছে। গতিকে মই বিশ্বাস ৰাখিম আমাৰ যুৱসকলে আগন্তুক দিনত সেইখিনি উল্লেখযোগ্য উদাহরণ দাঙি ধরব, বিশ্বের বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতাত অংশগ্রহণ করে এই প্রমাণ করব উই আর দি বেস্ট, উই আর দি বেস্ট, উই আর দি বেস্ট। গতিকে মই এইখিনি আগন্তুক দিনত ভূমিকা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের পর আশা করি পুনর্বার উপাচার্য ডাঙরিয়া, পঞ্জীয়ক ডাঙরিয়ার সকলো জ্যেষ্ঠ বিষয়া কর্মচারী, পরম শ্রদ্ধার শিক্ষক শিক্ষয়িত্রী আর ছাত্র ছাত্রীসকলের প্রতি মোর আন্তরিক কৃতজ্ঞতা আর শ্রদ্ধা জ্ঞাপন করে মই মোর বক্তব্য সামরলো। ধন্যবাদ। জয় অসম, জয় হিন্দ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর এনলাইটেনিং দ্য গ্যাদারিং টুডে। উই আর ট্রুলি ইন্সপায়ার্ড এন্ড উই আর প্রিভিলেজড টু হ্যাভ ইউ অ্যামাং আস হিয়ার ইন দিস ইনগ্রাল ইভেন্ট অফ Unmech, the rise of new hope. And now we delightfully welcome the guest of honor, Madam MC Mary Kom, to come up to the dais and share with us her wise words, her story of profound success in the form of illuminating words.